আরে সেদিন জুয়া একটা মানুষ মারা গেছে, বাইক হাফেজ হয়েছে, কয়েক জমাত হচ্ছে, অনেক বাপ এক বাপের এক গোলা বাপে বিষে আটাইছে, তুই আয় মানে একটু ট্রেনিং দিতে কইছে, গাড়ি টাড়ি চালা তো চালা গেলে বাইতেছি, আরে গাড়ি তুই এই বমি শুরু হয়েছে, কি শুরু হয়েছে বোন, বমি শুরু, গাড়িটা রেখে আছে, বমি শুরু হয়েছে, হ্যাঁ থামাইতে পারে না, নব নিয়েছে ঢাকা লয়ে যান, নইলে কুমিল্লা লয়ে যান, ঢাকা হত দিছে, গড়ি ফুর গেছে, আরে শেষ, আয় রে খোদা, মন আমার কান্দে আজরাইল শো আর আপনার কান্দ আমরা কেউ জানিনি কোন, আরে আল্লাহ রে কি লাফা লাফাইতে আছি, দেখছেন না কি লইয়া কথাটা কি হয়েছে, লাগিয়ে গেছে, কি গেছে কোন লাগিয়ে গেছে, আরে কি লাগতে আসো কোন দিকে যাইতে আসো খবর আসেনি, আল্লাহ আকবার, ঠিক নি বলেন ভাই, আমি যে স্যারটার তো উঠতে হারবো এই ক্ষমতা আসেনি, যদি আপনারা যে বইটার তো উঠতে পারবেন, হারবেন নি না উঠাইলে, হায় রে খোদা, আল্লাহ আকবার, কেউ একসাথে দুই ফা উঠে দাঁড়াইতে পারবেন, একটু সাইতে মামের এলে আসেননি কেউ, দুটা ফা মাটির থেকে উঠে কেউ দাঁড়াইতে পারবেন, উজানি হুজুরে কি ফাও, আমরাও ক ফাও কোন লাভ দেন কি লেগিয়া, কই তুই একটা ফা উঠেছ, আমি যদি গায়েবের থেকে সাহায্য না করি দ্বিতীয় ফা উঠাইবার ক্ষমতা নাই, আল্লাহু আকবার, ও ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বানী আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম وقال النبي صلى الله عليه وسلم اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وأبو بجنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أو كما قال عليه الصلاة والسلام একটু মায়া মহব্বতে দূর শুরু করি, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون الحمد لله উজানি পশ্চিম পাড়া তেলসোয়া বাড়ি বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে আজকে ওয়াজ ও দোয়ার মাহফিল, আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে, আমরা মন ভাঙিয়া গেছে, কে আমি আসিলাম ফরিদগঞ্জ, জোর হইতে আসল পর্যন্ত তাফসির মাহফিল আছে, এদিক দিয়া মেয়ে কয় না হাজিগুন্দায় দেখছি বৃষ্টি, কোন দেখছি কোন ইয়া না আসল নজরে অতি হাজিগুন্দায় দেখছি বৃষ্টি, এদিকে আইছে বৃষ্টি দেখছি, এদিকে কি নেই কোন আল্লাহর হুকুম, কার হুকুম, এর হতে বুঝতে আসছে না, এটা সুন্দর করি আমি সংক্ষিপ্ত খোদবা দুরসুরি পাঠ একটা আলকাল লাগছিল, কেন শয়তানে বালা কাম দেখতে পারে না, বুঝলেন নি, আমরা ইনশাল্লাহ আইয়া গেছেন আইয়া সংক্ষিপ্ত খোদবা দুরুদ শরীফ পাঠ করার সাথে সাথে সুরায় নসর, কোন সুরা
সুরা নসর থেকে নাসর বুঝুন নি, ইজা যা আর নাসরুল্লাহ। এই সুরা নসরের কয়টা আয়াত পড়ছি? দুইটা আয়াত। কয়টা আয়াত? আয়াত মোট কয়টা সুরার? চারটা। পড়ছি কয়টা? দুইটা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ইন্নাহু কানা। সাথে সাথে তিরমিজি শরীফ এবং বুহারী শরীফ থেকে দুইখানা হাদিসে পাক আপনাদের সম্মুখে পেশ করিয়াছে। যারা ওলামায়ে কেরাম আছেন, মুরব্বীরা আছেন, সকলের নিকটে দোয়া চাই আল্লাহ পাক যেন আয়াত সম্পর্কে, হাদিস সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আর কথাগুলি যেন এরকম হয় যে কথাগুলির দ্বারা আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দেন। সুরার নাম কি? ইজা যা আ। এই সুরাটার দুইটা নাম। কয়টা নাম কোন? একটার নাম হইল নাসর, আর একটা নাম হইল আত্তাওদিহ। কি নাম কোন? রোকসত বিদায়। খুব খেয়াল করিয়া শুনলেন এই সুরার মধ্যে। আবার এটাও জানেন কোরআনে কারিমের সর্বশেষ সুরা কোনটা? আমি তো জানি আপনার না স্যার, হালাক করলেন। সর্বশেষ সুরা এটাও অবতীর্ণ হয়েছে, কোনটা কোন মনে থাকবো নি? না স্যার, হালাক সর্বশেষ না, সর্বশেষ সুরা কোনটা কোন? সুরায়ে নসর। মনে থাকবো নি? সর্বশেষ সুরা কোনটা? যদিও সিরিয়ালের মধ্যে না স্যার হালাক সবার কি কোন শেষে সিরিয়ালে, কিন্তু সর্বশেষ সুরা অবতীর্ণ হয়েছে কোনটা কোন মনে থাকবো নি? নাস না, নসর। কোনটা কোন? ইজাইজা। কোনটা কোন? এই সুরার নাম কয়টা? একটা নাম, একটা নাম কি কইছি? নসরুল। আরেকটা কি? তাওদিয়া। এর বাবা আই কইতাম জানি না আল্লাহ গাওয়াল। একটার নাম কি কোন? নসরুল। এই সুরার মধ্যে আল্লাহ পাক আল্লাহর হাবিব রে প্রথম দুইটা সুসংবাদ দিছে। হে নবী সাল্লাল্লাহু, হুজুর তো হায়াতুন নবী, কোন কি নবী? রওজা মুবারকে আমার বাপে কইতো শৈশরীলে জিন্দা। আবু দাউদ শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফ নবীদের রসুল, নবীদের শরীর মুবারক, নবী রসুলদের শরীর মুবারক মাটিয়ে খাওয়া হারাম। কোন কোন শরীফ? কোন? আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের মধ্যে আছে নবী রসুলদের শরীর মুবারক মাটিয়ে খাওয়া, কি বলেন ভাই? হুজুরি কি নবী? হায়াতুন নবী। হায়াতুন নবী অর্থ কি? না এমনি না, কবে শৈশরীলে জিন্দা। কোন শৈশরীলে কি বলেন ভাই? জিন্দা। মনে থাকবো নি? আহ, এক বুজুর্গ বলে ফাকি যাত রাজারে সে বরি জান্নাতে ফেরদাউস, ফাকি যাত রাজারে সে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাখে পাকে রসুলে আরবি হায়। এই জমিনের মধ্যে একটা জায়গা আছে, এই জমিনের মধ্যে যেই জায়গাটার দাম আরশ কুরসির থেকেও দাম বেশি, এবং যেই জায়গাটার দাম জান্নাতুল ফেরদাউসের থেকে দাম বেশি, এটা কোন কোন জমিনে? এটা কোন কোন জমিনে? জান্নাতুল, জান্নাত কয়টা? আটটা। সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফেরদাউস, ওই জায়গাটা জান্নাতুল ফেরদাউসের থেকে উত্তম, এবং আরশ কুরসির থেকেও কি? ওই জায়গাটা কোন জায়গা কো জানোস না? আরাম গাখে ফাকে রসুলে আরবি হায়। ওই জায়গা, যেই জায়গার মধ্যে আমার আপনার হাবিব সাইয়দুল রহমতাল্লিল শাফিউল খাতামুল ইমামুল হুজুরের একশো নাম। আমাদের কিতাব আছে কয়শো নাম? কোন? একশো নাম। আল্লাহর হাবিবের কয়শো নাম? কোন? ওই ওই জায়গাটা মদিনার রওজা মুবারক, যেই জায়গার মধ্যে আল্লাহর হাবিবের পিঠ মুবারক লাগা আছে, ওই জায়গার দাম আল্লাহর নিকটে আল্লাহর আরশ কুরসির থেকেও বেশি, জান্নাতুল ফেরদাউসের থেকেও বেশি। এটা কি মাটির দাম না রসুলের দামে দাম? হ্যাঁ, এই না কথা, রসুলের দামে কিসের দাম বলেন ভাই? জায়গার দাম।
ঠিক নেই বলেন ভাই, রসুলের দামে কি এর দাম, কোন মাড়ির দাম, ঠিক নেই। আমরা এসার নাম এনে হচ্ছেন ওইছে না ওইছে তো, যারা মসজিদে ধরছে এত এক রাখাতে কত, হ্যাঁ ফিটটা তুস করব ৫০০ কত কম নয় এটা জুয়ান মসজিদ তো, কী মসজিদ কোন জুয়ান মসজিদ, আর ইহান কত হাইবে উর্ধে ১০ নইলে ২৫ কত নন ২৫, আর ইহান কত, আর কত মতে যদি কোনো মতে কোনো মতে আল্লাহ যদি খানা কাবাডাত নেয় এক রাখাতে ১,০০,০০০ ওরে বাপ রে বাপ, কত কোন ভাই ১,০০,০০০ রাখাতে সব জাকাত দামে এবাদতের দাম পাইয়া যায়, আল্লাহ ঠিক নি কোন। আর মসজিদের নববীর মধ্যে গেলে এক এমনি মাজা ৫০ বুঝুন ৫০ ঠাস করে কই না, এমনি মাজাত কত কোন ৫০, বুখারি শরীফ ১,০০০ বুখারি শরীফ কত কোন, এমনি মাজার মধ্যে কত কোন ৫০,০০০, আর বুখারি শরীফের মধ্যে কয় হাজার ১,০০০, তাহলে এই জাকাতের দাম হইছে কার দামে দাম, সাল্লাল্লাহু কত নাম রহমত আল্লিল, দুনিয়ার জন্য রহমত, কবরের জন্য হাসের ময়দানের জন্য কি, কবরের জন্য রহমত নেই, তিনটা প্রশ্ন আসেনি, শেষটা কি আমান আসেনি বল ভাই, দুনিয়ার জন্য রহমত, কবরের জন্য গোটা জগতের জন্য রহমত, রহমত সাননি কারা কারা সান, আল্লাহ আকবার। তাহলে মদিনার নকশায় চলবে কোন নকশা, আমার ভুল আছে আপনার কি আছে, ভুল আছে ওনার কি আছে, মদিনার নকশার মধ্যে কি নাই, এই ২৪,০০০ বার কয় হাজার, জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহি নিয়া কোরআন নিয়া ২৪,০০০ বার আইছে, রিজাউল বুখারীর মধ্যে কয় হাজার বার, একবার দুইবার না ১০০ ২০০ না কতবার, নবী এমনে না এমনে, নবী এমনে না এমনে, কে বলছে বলেন ভাই, আঙ্গুরে এরম কোশ্চেনই করো, তাহলে উনি যেমনে আমরা এমনে, ঠিক নেই বলেন ভাই, আঙ্গুর হুজুরি কি কিন্তু মনে আসেন, আমি যেমনে যেমনে কই এমনে না, মদিনা যেমনে যেমনে আমরা তেমনে তেমনে, ঠিক নেই বলেন ভাই, নকশা কোনটা কোন, সাল্লাল্লাহু। এরপরে কয় জু খাওকে তেরি দরফাজে যা রুবেছে উড়তে, জু খাক তেরি দরফাজে যা রুবেছে উড়তে, ওয়ে খা খা মার লিগে দারু বেশি ফাহে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায় দলে হাঁটতে, আমরা হাঁটি না লুঙ্গির কি লগে কোন লুঙ্গির বাড়ির লগে, আল্লাহ হাবিব দেবন্ধের মধ্যে আমাদেরকে বলছে আল্লাহ হাবিব ফায়দা মাফি দেব, কি করে নকন পছন্দ করছে, কি করছে পছন্দ করছে, কি করে নকন এতটুক পর্যন্ত সাব্যস্ত করা যায়, ফায়দা আমার কাপড় কিনছে এদের মধ্যে কোনো মতে সাবেদ কিনলে একদিনও কি করে নাই কন, এনে কি করছে ভালো ভালো জানছে সবসময় কি ফিনত লুঙ্গি কি ফিনত কর, লুঙ্গির ফিডার লগে যদি বালু টালু একটু উঠত উইটটা যদি কোনো সাহাবায়ে কেরামের শরীরে যায় দু একটা লাগতো স্পর্শ হইতো বালুর কণাটনা, ওই সাহাবির জীবনে আর মেডিসিন ওষুধের দরকার হইতো না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জো খাক তেরি দরফাজে যা রোব সে উড়তি, জো খাক তেরি দরফাজে যা রোব সে উড়তি, ওই খা খা মার লিগে দারু বেশি ফাহে, ওই মাটি আমাদের জন্য আরোগ্য হওয়ার বিধি ব্যবস্থা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই ভাইরা সাল্লাল্লাহু কোরআনে কারিমের মধ্যে সর্বশেষ সূরা কোনটা মনে থাকবো নি, এই সূরার কয় নাম, একটা কি আরেকটা কি আত্মাউদ, তাওদের মানে রোকসত, সূরার প্রথম দিয়ে দুইটা সুসংবাদ দিছে নবী কইছে ইজা যা আনাসরুল্লাহ হিওয়াল ফাক ওয়াল ফাক না হিওয়াল, নবী কিছুদিনের মধ্যে বিজয় মক্কা, কি মক্কা কোন, যে মক্কা শরীফ থেকে আপনারে তারাইয়া দিছে আপনারে দৌড়াইয়া দিছে, দিছেনি কোন তাহলে দিয়েছে, এই আমরা চিন্তা করি এই লই আইতে আছে আপনার রাত কে কইতে আছে যা যা আমার সাহায্য আইতে আছে কি আইতে আছে, ইউয়াল আর কি দেখবেন ওরা এই তান্না সৈয়দ কোনো না ফিদি নিল্লাহি, মানুষ দলে দলে মুসলমান হইতে আছে কারে কইতে আছে কোন,
ইন্দিয়া সান্ত্বনা দিয়ে হিন্দি কয় পাশাবিহ বিহামদি রব্বিকা। নবী সাল্লাল্লাহু আমনের সময় বেশি দিন নাই, কি কয় কয় আমনের সময় আর কি দিন নাই, কোন বেশি দিন নাই। এই আয়াতটা নাজিল হইছে আরে আল্লাহর হাবিব জমিনের উপরে মাত্র 80 দিন আছে, কোন আয়াতটা কয় পাশাবিহ বিহামদি রব্বিকা, এটা সবাই পারি না ইনশাল্লাহ। ইয়াস না দিল আরবার আল্লাহর হাবিব জমিনের উপরে কয়দিন আসিল, 80 দিন। এই দিক দিয়া সুসংবাদ, এদিক দিয়া কি দুঃসংবাদ কইতাম না, কিলেন সবাই তো লইয়া যাইব। তা আল্লাহ আগের তো না আঙ্গরে তো জানায় না, ওনারা তো কিসছে জানাইছে, আঙ্গরে জানায়নি। আমি দিয়ে স্যারটার তো উঠতে হারবো এই ক্ষমতা আসিল, যদি আপনারা বইটার তো উঠতে পারবেন হারবেন নি না উঠাইলে, হায় রে খোদা আল্লাহ আকবার। তু কাজম বখদিনি সেটি এক কদম, শেখ সাদি কয় তু কাজম বখদিনি সেটি এক কদম, জেগায় বত মদ তুমি রসাদম বদম। এই যা মানুষগুলি আছেন কেউ একসাথে 2 ফা উঠে দাঁড়াইতে পারবেন না, একটু সাইতে মা মেরে এলি আসেন নি কেউ, দুটা ফা মাটির থেকে উঠে কেউ দাঁড়াইতে পারবেন নি। আসেন না আমেরিকার বাইডেনে হারব, আর রাশিয়ার পুতিনি এতারে খায় এতারে ধরে এতারে মারে এতারে খায়, আসলে এক ফা উঠেই চলে, ক ফা উঠেই চলে না কোন অবস্থা, আঙ্গ আঙ্গ শক্তি কদ্দুর কোন কয় ফা উঠাইবার, আর তোলা বলে ক ফা উঠাইবার শক্তি কোন আসেন নি কেউ, ক ফা উঠে চারবেন এক ফা, এই উজানি হুজুরে কি ফা এক ফা, আমরাও ক ফা কোন লাভ দেন কি লেগা, কই তুই একটা ফা উঠাইছ আমি যদি গায়েবের থেকে সাহায্য না করি দ্বিতীয় ভাব উঠাইবার ক্ষমতা নাই, আল্লাহু আকবার ঠিক নি কোন তো কাজম বখদিনি। আরে এদিন জোয়াক একটা মানুষ মারা গেছে 22 বছর, ক বছর কোন আঙ্গ তাজু মানুষ সব আছে না জগর বুড়া হুজুরা দি হুজুরের ফুনতি, হুজুরে কি কোন ফুনতি নাতির করে 22 বছর হাফেজ হয়েছে, কয়েক জমাত হচ্ছে, অনেক বাপ এক বাপের এক খোলা বাপে বিষা আটাইছে, তুই আয় মানে একটু ট্রেনিং দিতে কইছে গাড়ি টাড়ি চালা, কত সালা গেলে বাইতেছি গাড়ি তুই, এই বমি শুরু হয়েছে, কি শুরু হয়েছে বোন বমি শুরু, গাড়িটা রেখে আছে বমি শুরু, বমি শুরু হয়েছে হ্যাঁ থামাইতে পারে না, নব বলেছে কয় ঢাকা লয়ে যান নইলে কুমিল্লা লয়ে যান, ঢাকা হত দিছে গরিপুর গেছে আরে শেষ, আয় রে খোদা মোহন আমার কান্দে কি জিবরিল আরে আজরাইল শো আর আপনার কান্দ আমরা কেউ জানিনি কোন, আরে আল্লাহ রে কি লাফা লাফাইতে আছি দেখছেন না কি লইয়া কথাটা কি হয়েছে, লাগিয়ে গেছে কি গেছে কোন লাগিয়ে গেছে, আরে কি লাগতে আসো কোন দিকে যাইতে আসো খবর আসেনি, আল্লাহ আকবার ঠিক নি বলেন ভাই, ওই দিকে সা কোন দিকে সা কী দিকে সা কী দিকে সা, কত খাইয়া লাগছে খাইয়া লাগছে নি বলেন ভাই, খাইয়া লাই আঙ্গুর খাইয়া লাই আঙ্গুর কিনব বলবো ভাই, فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। নবি আমাদের সময় আর বেশি দিন কয়দিন কয়দিন, এরপর এই সুরাটা কোরআনে কারিমের সর্ব শেষ সুরা, এরপরে আর কোন আয়াত অবতীর্ণ হয়েছে সুরা কি হয় নাই বুঝুন না, কোরআন শরীফ তো অবতীর্ণ হয়েছে কয় হিসাবে, দুই হিসাবে, কি হিসাবে দুই হিসাবে, প্রথম হয়েছে আয়াত হিসাবে, এরপরে কি হিসাবে কোন বুঝুন না বুঝুন না, আয়াত সুরা বুঝুন না, সুরা কারে কয় কোরআনের একটা টুকরারে কি বলা হয় কোরআনে কারিমের, আর সুরার একটা টুকরারে কি বলা হয় আর বুঝাইতে আর বুঝার লাগবনি কোন, কোরআনের কিছু অংশরে টুকরারে কি বলা হয় সুরা বলা হয়, সুরার কিছু অংশরে কি বলা হয় মন বুঝছেন না, তো সর্বপ্রথম কোরআনে কারিম কি হিসাবে আইছে কোনটা আইছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম, কয়টা হইছে ফার্স্ট আয়াত এই বুখারী শরীফ, ওটা সর্বপ্রথম কোরআনে কারিম নিয়ে যখন আমি বুখারী শরীফ 2 বার পড়ছি ওস্তাদের কাছে, কয়বার একবার হইল উজানি কয় সালে জানেন নি 82 কত কোন
82 41 বছর না 42 বছর হয়েছে, আর দ্বিতীয়বার হচ্ছে দেয়াবন্দ আমনগর দোয়া আল্লাহ দিয়েছে কেনিছে কোন। তো যখন বহারি শরীফ পড়ি তখন আমাদের শেখ উল হাদিস যিনি ছিলেন ওই টাইমে উনি বলছেন সর্বপ্রথম কোরআনে কারিমিয়া যখন জিব্রিল জমিনে আসে সর্বপ্রথম গারে হেরা কোন জায়গায় শুনছেন না গারে হেরা, তখন জিব্রিল আলাইহিস সালামের ডান দিকে 70,000 ফেরেশতা ছিল, বাম দিকে 70,000, সামনে 70,000, পিছনে 70,000। তো আমরা জিজ্ঞাসা করলাম হুজুর এত ফেরেশতা থাকার কারণ কি, জিব্রিল আলাইহিস সালামের না এত শক্তি, শক্তি বেশি না কম, কত শক্তি জমিনে উল্লিয়ে দিত আর দিছে না লুত আলাইহিস সালামের কম কার দে কমে লুতেরা জেরো উল্লেছিনি এত শক্তি এত ফেরেশতা আসার কারণে, এত ফেরেশতা আসার কারণে কোরআনে কারিম এত ইজ্জত এত সম্মান আল্লাহর। আমি আল্লাহ বলেন আমার নবীরা তো দিবে, রসুল দিবে, উম্মত দিবে, এরপরও ইজ্জত শেষ নাই, যার কারণে আমি এত হাজারে ফেরিস্তা দিয়া স্বাগতম জানাইয়া আমার নবী রসুলের দরবারে আমি পৌঁছাই দিচ্ছি। তা কোরআনে কারিম দাম বেশি না কম, দাম বেশি না কম, খুব ইজ্জত করিবেন, যে যত বেশি ইজ্জত করবেন এত দামি হইবেন। কার কাছে, কার কাছে দামি হইবেন বলেন ভাই, দামি হইতে রাজি আছেন নি, কার কাছে দামি হইবেন? ইজ্জত করলে কোরআনে কারিমের ইজ্জত করলে আমি আর আপনি কি হয়ে যাবো? অল্প আগে কি করছি খেয়াল আছি না, ইয়ানো নামাজ ফললো ওইছে সোয়াব হয়েছে, ইয়ানো ফললো ওইছে, হ্যারেমো ফললো কি দাম বাড়ছে না কমছে, জায়গায় দাম বাড়ছে নি বলেন ভাই, আল্লাহ আকবার। তো কোরআনের সাথে লাগতে রাজি আছেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। তো সর্বপ্রথম এই ফাঁসটা এত অবতীর্ণ হয়েছে সুরা হিসাবে না কি হিসাবে, এরপরে আরেকটা আয়াত, আরেকটা সুরা আয়াত, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, আছে না একটা সুরা, এটার নাম কি মুদাসসির, এই কয়েকটা আয়াত কি হিসেবে এবং সুরা অবতীর্ণ হন অন কি হিসাবে আইতে আছে। এরপরে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়াম কিলা। একবার আয়াত হিসাবে, প্রথম আয়াত হিসাবে, দ্বিতীয়বারও আয়াত হিসাবে, তৃতীয়বারও কি হিসাবে, এখনো কোন সুরা কি হয় নাই কেল আয়াত, তিন নম্বর আয়াত, তিন নম্বরও পরে চার নম্বরও এক ঠেলা সুরা ফাতে অবতীর্ণ হয়ে গেছে। একদিন আল্লাহর হাবিব দেহে জিব্রিল আলাইহিস সালাম আকাশের নিচে জমিনের উপরে বইয়া রয়েছে, সে আর ওই রকম কি বইয়া রয়েছে কর, আর বইয়া রয়েছে আসলে সুরা ফাতেহা লই আই কি লই আই কোন ভাই, ফাতে কি লই আই কোন, আই কি লই বইয়া রয়েছে কোন, কির উপরে কোন, আকাশের নিচে জমির কির উপরে কোন, এই মারফুল কোরআন সাইলে হাইবেন কুরসির উপরে বইয়া রয়েছে কি লই আইছে কোন। তো সুরা ফাতে একবারে সাতায়ত অবতীর্ণ হয়ে গেছে, কয়বারে কোন, তো সুরা হিসাবে সর্বপ্রথম সুরা কোনটা মনে থাকবো নি, কোন সুরা, সুরা ফাতেহা কোন আর আলহামদুলিল্লাহ কোন, কোনো অসুবিধা নাই, এই সুরাটা 24টা নাম, আলহামদুলিল্লাহ যেটার কয়টা নাম কয়টা বুঝছেন নি অবস্থা, কয়টা নাম কোন এবল বুঝেন এই সুরার মধ্যে আল্লাহ কি রাখছে, আল্লাহু আকবার, নাম কয়টা, একটা দুইটা না, সুরা ফাতেহা এই যে আমাদের হানি হরল্লাই যান যান না ও হিয়ানো কয়েকজন দিয়ে লেছি বুঝলি, ওযু করতাম বুঝি হিয়ানো হারিয়ে দিছি দিয়ে লেছি, ইয়ান তো অনেক মানুষ যায় দিক থেকে যায় গেলে আমরা কিছুটা ঘুরি আলহামদু ফুরি অনুনাজিন মিনাল কোরআন আর হলো কি মা হুয়া শিফাউ আইজা মারিস তু ভাবুয়া কুল হুয়া লিল্লাযিনা উদাম ও শিফা, এই শেফা আর শেফাটি হরিয়া দুরুশ্বরী ফরিয়া আসতে কি দিয়ে দিই বালা করে কে কর, আমরা কি বালা করতে পারবো, বালা করবো কে কর। এই সুরার নাম কয়টা, কোন সুরার সর্বপ্রথম সুরা হিসাবে কোনটা মনে থাকবো না, আর সর্বশেষ সুরা এটা তো মিল হইতে আছে কি হইতে আছে কোন, প্রথম শেষ
আর মসজিদ দিয়ে যেটি কইছি এটি সব কি হিসাবে কোন আয়াত হিসাবে? সুরা ফাতিহার অনেকটি নাম আমি ব্যক্তি কইতাম না, দুই তিনটা করব। একটা নাম আছে উম্মুল জোরে কোন কোরআনে কারিমের মা, কি কোরআনে কারিমের কি? তাহলে বোঝা গেল 113টা সুরার মা হইল সুরায় ফাতিহা। ওটা 100 কয়টা? মোট 14 না 114 না? তো সুরা ফাতিহা বাদ দিলে কয়টা? 113 সুরার মা কি? দেখছেননি অবস্থা। এরপরে আইয়েন এর নাম সুরাতু সলাত, তফসিরে বয়ে যাবি লেখে নামাজ দিয়ে ফুরি আমরা পড়ছেন না সুরা ফাতিহা কোন নামাজ ও বাদ আছে বলো? তারাবিদ বাদ নাকি জুমার দিন ভিতির আসেনি? প্রত্যেক নামাজে আছে, একটা নামাজ নাই জানাজা কি নকন ভাই? জানাজার নামাজ আঙ্গা হানাফি মাজাবে সাফি মাজাবে মক্কা শরীফ দেখছি তারা জানাজা তো পরে কি পরে বলেন ভাই? কি পরে বলে যে তো নামাজ আছে, প্রত্যেক নামাজের মধ্যে কি আছে? সুরা এর লেগে এটার নাম নামাজের সুরা। কি সুরা কোন ভাই? তফসিরে বয়জাবি লিখছে, বয়জাবি শরীফ লিখছে সুরা তু সলাত। কি সুরা কোন? নামাজের সুরা। কটা নাম কছি? তিনটা সাইড হয়ে গেছে কেমন? সুরাতুল হামদ, সুরা ফাতিহা, সুরাতু শিফা, তারপরে সুরাতু সলাত, একটা নাম করে তুই শেষ। উম্মুল কিতাব, আগেরটা কইছি উম্মুল ওন কি কইছি? আসমানি কিতাব কয়টা নাজিল হইছে? 160টা। কয়টা সাইডটা? সবটি কি কোরআন বাদ দিয়া সব দিনের মা হইল সুরা ফাতিহা। অন বুঝুন না, তাওরা জবুর ইঞ্জিল এটি আসেনি, এই সব দিনের মা কোন সুরা? এবল বুঝে তো আসমানি কিতাব আছে, সমস্ত আসমানি কিতাবের মা কে কোন? এবল বুঝেন এটার মধ্যে কি আছে? মুসা আলাহ সাল্লাম রুহ নাজিল হইছে, নাজিল হইছে না? দাউদ আলাহ সাল্লাম রুহ নাজিল হইছে, ঈসা আলাহ সাল্লাম রুহ কি হইছে কোন? এটি সব কিতাবের মা হইল কোনটা? এই সুরা ফাতিহা কারে দিছে আল্লাহ? আঙ্গুরে দিছে, দিছেনি বলেন ভাই? আরে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আইগে সর্বপ্রথম সুরা কোনটা? সর্বশেষ। আচ্ছা, আয়াত হিসাবে প্রথম কয়বার? তিনবার। সুরা হিসাবে কয়বার? কোন একবার। একটা কথা কইয়া তুই আর ইয়ানো কইতাম না, যখন সুরা হিসাবে আয়াত হিসাবে শুরু হয়েছে আবার সুরা দিয়ে কি হয়েছে শুরু হয়েছে আবার কোন সুরার মধ্যে প্রথম সুরা কোনটা এটাও জানলাম, প্রথম আয়াত কোনটা এটাও কি জানলাম, শেষ সুরা কোনটা এটাও কি, শেষ আয়াত কোনটা এটা জানলে ভালো হইব না? একের এরপরে আর কোরআন কি হয় না অবতীর্ণ? কোরআনে কারিম কি হয় না কোন? আমার বাহের সামনে তো কোরআন কইতে হত, অর্ধেক কষ অর্ধেক কষাকা কি কইতে? কোরআনে কারিম, কোরআন শরীফ, কোরআনে মাজিদ, আল্লাহ কয় বাল হুয়া কোরআনুন, তা আমরা অর্ধেক কম ইন্নাহুল্লাহ কোরআনুন কারিম, তা আল্লাহ যদি হুরা কয় আমরা অর্ধেক কবিকা হুজুর কি হয়ে যেত কোন রাগ হয়েছে কি হয়ে যেত কোন? হুরা ক হুরা ক ঢাকা মহালি রেলগেটে আমি জুমা ভরাইছি 30 বছর, ক বছর কোন মনে আমি যাই না, আমার ভিতরে যায় ছেলে যায় বলে সারা বাংলাদেশের আজ্জা কোরআনে কারিমের প্রতিযোগিতা কি কোন? তিন দিন, কয়দিন? আজ গাঙ্গ হুজুর নিচে মোনাজাত দিত, কি দিত কোন? স্টিজটা করছে বোধ হয় আরো অনেক বড়, এই আমরা যেটুকু মানুষ আছি এইটুকু মানুষ স্টিজে ধরবো এই বিরাট পুজো করছে অনেক ওলামায়েকার হুজুর অন মোনাজাত দিতে যাইতে স্কেল সবাই কয় কোরআন প্রতিযোগিতা কোরআন কোরআনে কারিম কোরআন শরীফ কোরআনে হাকিম কেউ কয় না বুঝলি নি, কালকে কোরআন আস্তে আস্তে স্টেজে নিয়ে উঠেছে আলেম বুদ্ধি কেমন চাই আমরা এত আলেম থাকতে কি করছি বাইতুল মোকাররমের খতিব সব আছে সবাই কাল কোরআন কোরআন কোন আমরা কিছু শুনেন না বাইতুল খতিব সব হুজুর আমরা সবই ভুল আপনি ঠিক আপনি হুজুর আমরা সবই ভুলও আছি আপনি ঠিক আর কিছু কয় না তাহলে আমরা কি করবো কোন? কোরআনে কারিম কোরআনে হাকিম কোরআন মাজিদ ঠিক নি কোন? আল্লাহ নিজে যদি কইতে পারে ইন্নাহু লা কোরআনুন কারীম আসেনি, বাল হুয়া কোরআনুম মাজিদ আসেনি, আল্লাহ আমরে তৌফিক দান করুন। কোরআনে কারিমের শুরু জানলাম, একবার শেষ আয়াত কোনটা? কি আয়াত কোন? ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ
সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইয়ুজলামুন। এই আয়াত হলো কোরআন কারিমের কি আয়াত সর্ব। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব জমিনের উপরে এক তফসিরে 21 দিন আর এক তফসিরে মাত্র 7 দিন। কয়দিন আসিল? 7 দিন আসিল। আগেরটার কথা 26 সময় কয়দিন? 80 দিন। আর এটার সময় কয়দিন? 7 দিন। এককার শেষ এই আয়াতের পরে আর কোন কোরআনের একটা শব্দ আয়াত কি হয় নাই কারণ অবতীর্ণ। আল্লাহ বলেন ওত্তাকুইয়ামান, হে রসুল ওই দিন দিয়ে ভয় করেন, ওই দিন দিয়ে ভয় করেন। এই উদানিবাসী আঙ্গ এলাকার মানুষ বুঝেন ওই আল্লাহ কয় রসুল দেখ ওই দিন দিয়ে কি করেন, ওই দিন কোন দিন? ওই দিন ওত্তাকুইয়ামান তোর যাহুর আফি, আমরা সবাই কার নিকটে যাওয়ার লাগবো, যাইবেন নি? যাবো না, নিয়ে আছে বুঝুন না কথা, যাইবেন কবরও যাইবেন নি আপনারা, যাই না যাইবেন উঠতাম না কি দিব কোন কোন উঠতাম না কি দিব কবরও নামতাম না কিরব জোয়ান দিতে নামাইতো না এটা তো নয় সরকার কি কেল আছে লাফায় কোন লাফায় কি দিন দিন না খাইয়া লাগবো, এটি খাইয়া লাগবো, সব খাইয়া লাগবো কন আমারও খাই আল্লাহ নামাজ দেন বা